আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়েছি দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গতি সম্পর্কিত আলোচনা করার জন্য। আমরা গত ক্লাসে গতি থেকে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম, যেমন প্রসঙ্গবিন্দু, সরণ, বেগ, গতি, স্থিতি, এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সামনে পরবর্তী যে পাঠ আছে সেটা আছে ত্বরণ মন্দন। আমি আজকে লিখে রেখেছি ত্বরণ ও মন্দন, স্কেলার রাশি ও ভেক্টর রাশি এবং গাণিতিক সূত্রাবলী নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে। আমরা এই ভিডিওগুলো আমরা তোমাদের ধারাবাহিকভাবে আমি আলোচনা করব এবং আমার একটি চ্যানেল আছে তারিকুল সায়েন্স স্কোয়ার, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কেমন লাগে, তোমাদের উপকারে আসলে সেখানে কমেন্টস করবে এবং শেয়ার করবে, তাহলে আমি অনুপ্রাণিত হবে এবং তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব। এবং তোমাদের কোনো পরামর্শ থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমরা আজকে তাহলে শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো আমরা প্রথম পাঠ হচ্ছে ত্বরণ। ত্বরণের ইংরেজি হচ্ছে অ্যাক্সেলারেশন। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, স্মল এ দ্বারা। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এ টু জেড অর্থাৎ এবং সর্বনিম্ন স্তর থেকে ভেঙে ভেঙে তোমাদের জন্য আলোচনা করার চেষ্টা করব। ত্বরণ সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। ত্বরণকে ইসমাল এর দ্বারা প্রকাশ করায়। এবার একটু সংজ্ঞার সাথে খেয়াল করো যে কোনো হচ্ছে বেগ বৃদ্ধির হার, এই জিনিসটা আমাকে আগে জানতে হবে। বেগ বৃদ্ধির হার কি, আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের সাথে শেয়ার করি। মনে করি তোমার কাছে 100 টাকা আছে, ঈদের দিন বা যে কোনো দিন নিকট আত্মীয় তোমাকে কিছু টাকা উপহার দিল, সেটা তোমার বাবা হতে পারে, মা হতে পারে, যে কেউ। শেষে তোমার কাছে দেখা গেলো 200 টাকা হলো, তাহলে তোমার কাছে কত টাকা বৃদ্ধি পেলো শিক্ষার্থীবৃন্দ? তাহলে তুমি কীভাবে বলবা যে 200 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলে 100 টাকা বৃদ্ধি পেয়েছে? সেটা আমরা কীভাবে বের করলাম? আমার কাছে শেষ টাকা থেকে আগের টাকা বিয়োগ করলাম, অর্থাৎ শেষ টাকা কত ছিল 200, আদি প্রথমে ছিল কত 100 টাকা, তাহলে ওই 200 টাকা থেকে 100 টাকা বিয়োগ করলে বিয়োগফল 100 টাকা, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে কোনো কিছুর বৃদ্ধি যদি আমাকে হিসাব করতে হয় শেষেরটা থেকে আগেরটা বিয়োগ করতে হবে। যেহেতু আমরা এখানে বেগ বৃদ্ধির কথা উল্লেখ করেছি, তাহলে আমাকে অবশ্যই শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ করতে হবে। সেটাই আমরা দেখছি যে মনে করি কোনো বস্তুর আদিবেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি? আদিবেগ হচ্ছে ইউ, শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তাহলে শেষ বেগ মাইনাস আদিবেগ, অতএব বেগ বৃদ্ধি সমান হচ্ছে কত? শেষ বেগ মাইনাস আদিবেগ। শেষ বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করেছি? ভি দ্বারা, আদিবেগকে ইউ দ্বারা, অর্থাৎ বেগ বৃদ্ধি হচ্ছে ভি মাইনাস ইউ। এবার কথা কী বলা আছে, দেখো বেগ বৃদ্ধির হারকে, হারকে মানে একক সময়ে অর্থাৎ এক সেকেন্ডে কতটুকু বৃদ্ধি বলে সেটা বের করতে হবে। অতএব বেগ বৃদ্ধির হার, হার মানে কি সময় দ্বারা ভাগ করতে হবে, বেগ বৃদ্ধির হার সমান বেগ বৃদ্ধি, আচ্ছা আমি এইটুকু এভাবে লিখি, শেষ বেগ মাইনাস আদিবেগ, অর্থাৎ আগে যে বেগ বৃদ্ধিটা পেল পুরোটাকে লিখলাম, সময় দ্বারা ভাগ করলাম। এবার খেয়াল করো তো, শেষ বেগ কি ভি, আদিবেগ কি ইউ, সময় কি টি, এইটা হচ্ছে লাস্টে আমরা পেলাম। এবার দেখো বেগ বৃদ্ধির হার কি কী বলে? ত্বরণ বলে। এখন অর্থাৎ ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ ত্বরণকে আমরা কী দ্বারা প্রকাশ করব? ত্বরণের সূত্র হচ্ছে এটা, গাণিতিক সূত্র বলি এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি, এইটা হচ্ছে ত্বরণ। তাহলে আমরা
ত্বরণ কীভাবে আসে সেই সংজ্ঞাটুকু আমরা প্রতিপাদন করলাম। এবার আমরা একটু উদাহরণের সাহায্যে অর্থাৎ গাণিতিকভাবে দেখতে চাই যে ত্বরণ জিনিসটা আসলে কী। তাহলে আমাকে অবশ্যই জানতে হবে যে ত্বরণের সূত্রটিকে আমরা সাইডে একটু লিখে রাখলাম যে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কত ভি মাইনাস ইউ বাই কত টি। এবার একটা গাণিতিক সমস্যা বলি, দেখো যে কোনো একটি গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ড পরে 50 মিটার অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড হলে গাড়িটির ত্বরণ কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। খেয়াল করো এখানে বেগ দেওয়া আছে কয়টা, দুইটা, এটা এটা, তাহলে এর ভিতরে একটা আদিবেগ অবশ্য আর একটা শেষ বেগ। তাহলে আদিবেগ কি আমরা কী দ্বারা প্রকাশ করেছি, ইউ দ্বারা। আরেকটা সিনারি উপায় হলো এই জাতীয় প্রশ্ন যদি আসে, প্রথমটা হচ্ছে আদিবেগ, অথবা আরেকটা বিষয় হচ্ছে এই থেকে শব্দের আগে যদি যে বেগটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আদিবেগ। তাহলে এইটা হচ্ছে আদিবেগ ইউ, তাহলে এইটা কি শেষ বেগ ভি। এবার দেখো 5 সেকেন্ড পরে এটার সময় বোঝানো আছে, তাহলে টি এর মান কত, 5 সেকেন্ড। তোমাকে বের করতে হবে কি ত্বরণ এ ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে তুমি কী কী দেওয়া আছে সেটা লিখে নাও। এখানে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত, 10 মিটার পার সেকেন্ড। তোমরা এভাবে লিখতে পারো অথবা আমি দুইভাবে লিখে দেখাচ্ছি, শেষ বেগ ভি ইজ ইকুয়াল টু কত, 50 মিটার পার সেকেন্ড, সময় টি ইজ ইকুয়াল টু কত, 5 সেকেন্ড, ত্বরণ এ ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা সূত্র কী জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা খেয়াল করব অঙ্কে কোন কোন রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলো দিয়ে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণ আমরা যেহেতু ত্বরণ বের করতে হচ্ছি, এ ইজ ইকুয়াল টু কত, ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো ভি এর মান কত, 50 মিটার পার সেকেন্ড, মাইনাস ই এর মান কত, 10, টি এর মান কত, 5, উপরে বিয়োগ করলে হবে কত, 40 ভাগ হচ্ছে 5, 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে ত্বরণের বিষয়। এখন আশা করি তোমরা বুঝতে পারছ, এখন আমরা মন্দন বিষয় নিয়ে আলোচনা করব। ত্বরণ হচ্ছে দেখো কোনো গাড়ির বেগ প্রথমে থাকবে কম, শেষে হয়ে যাবে বেশি। অর্থাৎ তুমি বাড়ি থেকে জ্বর সাইকেল নিয়ে চলা শুরু করলে প্রথমে সাইকেলের গতি থাকে কম, কিন্তু আস্তে আস্তে তুমি সাইকেলের রাস্তা যখন ফাঁকা থাকবে সাইকেলের গতি তুমি বাড়াতে থাকছো। তাহলে প্রথমে থাকবে কম, শেষে হয়ে যাবে বেগ বেশি। তাহলেই হবে সময় দ্বারা ভাগ করলে সেটা পাওয়া যাবে ত্বরণ। এবার প্রশ্ন হচ্ছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দ্রুত সাইকেল চালাচ্ছ, সাইকেল চালাতে চালাতে দেখছো হঠাৎ সামনে যে কোনো একটা তোমার সাইকেলের সামনে যে কোনো পশু পাখি এসে পড়লো বা তোমার সামনে একটা মানুষ এসে পড়লো, সেক্ষেত্রে আমরা কি সাইকেলের গতিটাকে কমাই অর্থাৎ ব্রেক ধরে অনেক ক্ষেত্রে থামিয়ে যায়। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, প্রথমে আমি দ্রুত চলছিলাম কিন্তু কিছু সময় পরে সেটাই বেগটা কমে গেল অর্থাৎ মন্দন হয়ে গেল অর্থাৎ বেগ কমে গেল। তাহলে সময়ের সাথে সাথে কোনো বস্তুর যদি বেগ কমে যায় সেটাকেই বলা হয় মন্দন। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে ত্বরণ আর এবং মন্দন হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে মন্দনের সংজ্ঞা আমরা দিতে পারি যে সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে আমরা এবার মন্দনের ক্ষেত্রে দেখো মন্দন ডিঅ্যাক্সিলারেশন, তাহলে সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের মানে বেগ কমবে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এবং মন্দনকে এ দ্বারা প্রকাশ করা হয়, আমরা একটু পার্থক্য পরেই দেখতে পারব। এবার আমি কি বলেছিলাম যে মন্দনের ক্ষেত্রে শেষ আদিবেগ থাকবে বেশি, শেষ বেগ হয়ে যাবে কম, সেটা আমরা একটা গাণিতিক সাহায্যে দেখব। মন্দনের একক মন্দনকে এ দ্বারা প্রকাশ করা হয় মন্দনের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, ত্বরণের এককও মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি যে অঙ্কটা আগে লিখেছিলাম সেটা একটু উল্টা করে লিখছি। কোনো একটি
গাড়ির বেগ 50 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হলে মন্দন কত? মন্দন কত? এটা হচ্ছে প্রশ্ন। এবার খেয়াল করো তো, প্রথমে বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড, থেকে আগে যেটা থাকবে সেটা হচ্ছে আদি বেগ, তারপরে থাকবে শেষ বেগ। মন্দন কত? মন্দনকে আমরা এ দ্বারা প্রকাশ করব। তাহলে এবার আদি বেগ হচ্ছে এইটা, শেষ বেগ হচ্ছে কত? এইটা। এবং 5 সেকেন্ড পরে এটা হচ্ছে টি এর মান। এটা আমরা একটু খেয়াল করি, এখানে আদি বেগ এবার হয়ে যাবে কত? 50 মিটার পার সেকেন্ড। শেষ বেগ এবার হয়ে যাবে কত? 50 মিটার পার সেকেন্ড থেকে 5 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড হলে, 10 মিটার পার সেকেন্ড। তাহলে শেষ বেগ আছে 10 মিটার পার সেকেন্ড, সময় কিন্তু 5 সেকেন্ড আছে, ত্বরণ। এবার আসছে মন্দন। ত্বরণ এবং মন্দন এ দ্বারা প্রকাশ করে মন্দন, এ ইজ ইকাল টু হোয়াট। এবার তুমি সংজ্ঞা ঠিকই লিখলে, সূত্রটা ঠিক হলো যে এখানে মন্দন এ ইজ ইকাল টু কত? ভি মাইনাস ইউ বাই টি। ভি এর মান এবার আসছে 10, ইউ এর মান হচ্ছে কত? 50, টি এর মান হচ্ছে 5। এবার দেখো মাইনাস 40 ভাগ হচ্ছে 5, ভাগ করলে হবে কত? মাইনাস 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে ত্বরণের ক্ষেত্রে মানটা ছিল প্লাস, মন্দনের ক্ষেত্রে হয়ে গেছে মাইনাস। এইটুকু হচ্ছে ত্বরণ আর মন্দনের ভিতরে পার্থক্য। সূত্র একই অক্ষর দ্বারা প্রকাশ করা হবে, কিন্তু রেজাল্ট আসবে একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস। যেমন 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার আর মাইনাস 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুইটা রাশি আছে। তাহলে এইটার আগে যেহেতু প্লাস আছে, এইটা হয়ে যাবে ত্বরণ আর এইটা হয়ে যাবে হচ্ছে মন্দন। এ হচ্ছে পার্থক্য, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ত্বরণ এবং মন্দন শেষে আমরা রাশি সম্পর্কে একটু আলোচনা করব। রাশিটা কি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, এই ভৌত জগতে বলতে বাহ্যিক আমরা যেটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ভৌত জগৎ। এই ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় সেটাকেই রাশি বলে। যেমন 5 কেজি চাল, তারপরে তুমি 2 লিটার তেল কিনলে, তুমি 100 মিটার পথ অতিক্রম করেছো, এখন সময় 12টা বাজে, এই সবগুলো কিন্তু আমরা পরিমাপ করে বলছি। তাহলে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। এখন কিছু কিছু রাশি আছে যাদেরকে প্রকাশ করার জন্য শুধু মান লাগে। যেমন এখন সময় বাজে কয়টা? 3টা। তাহলে আমার এর কোনো দিকের কোনো প্রয়োজন হলো না। তুমি বাজারে যেয়ে বলছো 1 কেজি সবজি, তাহলে সেটাও দিকের কোনো প্রয়োজন হলো না। তোমার শরীরে যখন তাপমাত্রা বেড়ে যায় সেটাকে আমরা বলি কি? জ্বর। সেই জ্বরের জন্য তাপমাত্রা মাপা হয় সেটা থার্মোমিটারের সাহায্যে, সেটা আমরা বলি যে তাপমাত্রা এত ডিগ্রি ফারেনহাইট, 100 বা 102 ডিগ্রি বা 4 ডিগ্রি, কিন্তু সেটার জন্য আমরা কোনো দিক উল্লেখ করি না। এই সকল রাশি হচ্ছে এক ধরনের, এই সকল রাশিকে বলা হচ্ছে স্কেলার রাশি। যে সকল রাশিকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় স্কেলার রাশি। কিন্তু ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। একটু উদাহরণ হিসাব যে আমরা একটু খেয়াল করি, ধরো তুমি নতুন এক জায়গায় গিয়েছো, সেই জায়গাটা তুমি চেনো না, এক জায়গায় যাবে, সেই জায়গাটি তোমার এক বন্ধুকে জিজ্ঞেস করলে বা পথের যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে, তিনি বললো এখান থেকে 200 মিটার দূরে গেলেই 6 টাওয়ার পাওয়া যাবে। কিন্তু তুমি 6 টাওয়ার চেনো না, এই পথঘাট সম্পর্কে তোমার কোনো তেমন ধারণা নেই। তাহলে তুমি ক্লিয়ারভাবে বুঝতে পারছো না যে 200 মিটার যাবো কিন্তু আমি কোন দিকে, পূর্ব দিকে যাবো না পশ্চিম দিকে যাবো না উত্তর দিকে যাবো না দক্ষিণ দিকে যাবো, তোমার কাছে বিষয়টা কিন্তু ক্লিয়ার হলো না। তুমি আবার কাউকে জিজ্ঞাসা করবো আমি কোন দিকে যাব। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য অর্থাৎ সম্পূর্ণরূপে বোঝার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে আমরা এই দুইটা একটু খেয়াল করি যে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মান লাগে তাদেরকে বলা হয় স্কেলার রাশি, আর যে সকল রাশি প্রকাশ করার জন্য শুধু মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মান লাগে, এটা আমি সংক্ষেপে লিখলাম, শুধু মান লাগবে। আর ভেক্টর রাশির ক্ষেত্রে মান ও দিক উভয়ে লাগে, দিক উভয়ে লাগবে, সেটা আমরা কথা দ্বারা বুঝতে পারবো। যেমন এখান থেকে কুষ্টিয়া থেকে ঢাকা 277 বা 80 কিলোমিটার দক্ষিণ দূরে অবস্থিত, এখন কোন দিকে সেটা আমরা কিন্তু জানি না। সেক্ষেত্রে আমি ঢাকা
পূর্ব দিক দিয়ে যেতে পারি, অর্থাৎ রাজবাড়ি দিয়েও যেতে পারি, আবার যমুনা সেতু হয়ে যেতে পারি। কিন্তু যমুনা সেতু হয়ে গেলে প্রথমে পশ্চিম দিকে যেতে হবে, তাহলে একটা নির্দিষ্ট দিক লাগবে। এখন আমরা এইটুকু একটু খেয়াল করি যে পৃথিবীতে অধিকাংশ রাশি হচ্ছে স্কেলার রাশি। আমরা পারিপার্শ্বিক যা দেখতে পাই সবই স্কেলার রাশি, কিন্তু কিছু রাশি আছে সেগুলো ভেক্টর রাশি। আমি একটা বাক্য লিখব, সে বাক্যের সাহায্যে ভেক্টর রাশিগুলো প্রকাশ করা যাবে। তোমার সামনে বাকি যা আসবে সবগুলো তুমি স্কেলার রাশি হিসাবে প্রকাশ করতে পারবে। সেইটা হচ্ছে ভেক্টর রাশি, ভবে সব প্রিয়তম ভাষে প্রেমে। এখানে এই ভতে হচ্ছে ভরবেগ, এই রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি। এই বেতে হচ্ছে বেগ, দন্তের সাথে হচ্ছে স্মরণ, এই বতে হচ্ছে বল, ওতে হচ্ছে ওজন, ততে দ্বারা প্রকাশ করা হচ্ছে ত্বরণ, এই মতে প্রকাশ করা হচ্ছে মন্দন। এই পথে আমরা তিন চারটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে প্লবতা, যেটা আমরা পঞ্চম অধ্যায় গিয়ে পাবো, তারপরে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয়, তারপরে তড়িৎ অথবা চুম্বক তীব্রতা। এই তীব্রতার আবার আর এক অর্থ আছে, সেটাকে বলা আছে প্রাবল্য। এখানে আমি একসাথে লিখলাম এই জন্য, মহাকর্ষীয় তীব্রতা বা প্রাবল্য, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য, চুম্বক তীব্রতা বা চুম্বক প্রাবল্য, একই জাতীয় রাশি আমি তিনটা লিখেছি। তাহলে আমরা এখানে দেখলাম একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা রাশি ভেক্টর রাশি পেয়ে গেলাম। এই এগারোটা ভেক্টর রাশি হলেই তুমি এসএসসি লেভেল অতিক্রম করতে পারবে। বাকি যা তোমার সামনে আসবে সবই হচ্ছে স্কেলার রাশি। খেয়াল করো এমসিকিউ প্রশ্ন আসলো কোনটি ভেক্টর রাশি, কোনটি ভেক্টর রাশি, চারটা অপশন তোমাকে দিয়ে দিল। এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন, ক নম্বর তাপমাত্রা, দুই হচ্ছে কাজ, ক নম্বর হচ্ছে ক্ষমতা, ঘ নম্বর হচ্ছে তরণ। তাহলে দেখো তো এই সাতটার সাথে কোনটি মিলেছে, এই ভিতরে কমন পড়েছে তরণ, তাহলে তরণ হচ্ছে ভেক্টর রাশি, বাকিগুলো হচ্ছে স্কেলার রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা আজকে তরণ সম্পর্কে জানলাম, মন্দম সম্পর্কে জানলাম, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি সম্পর্কে জানলাম, এবার গাণিতিক সূত্রাবলী যেটা আছে আমরা গাণিতিক সূত্রাবলী সম্পর্কেও জানতে পারি। এই চ্যাপ্টারের গাণিতিক প্রবলেমগুলো সলভ করতে হলে তোমাকে এই গাণিতিক সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এবং আমি এমনভাবে তোমাদেরকে সামনে উপস্থাপন করতে চাই যে পাশে আমি এমনভাবে লিখে দেবো বাংলা লাইনগুলো, যেটা ওই লাইনগুলো মুখস্থ করলেই তুমি যাবতীয় উদ্দীপক ধরতে পারবে। ঠিক আছে, আমরা আগামী ক্লাসে এই গাণিতিক সূত্রাবলী এবং এই দ্বিতীয় চ্যাপ্টারে যে গাণিতিক সমস্যাবলী আছে সে সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে যদি ভালো লেগে থাকে, এবং ভিডিওটি শেয়ার করবে, কমেন্টস বক্সে কমেন্ট জানাবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।